হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে চলেছি হলুদ ও চন্দনের গুণে সমৃদ্ধ এই ভিকো টার্মারিক ক্রিমটা। তোমরা অনেকেই এটাকে ফর্সা হওয়ার জন্য ব্যবহার করে থাকো, তো আজকে আমি এর আসল সত্যিটা তোমাদের জানাবো। এই ভিডিওটায় আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এর 100% অনেস্ট রিভিউ, এর ইনগ্রিডিয়েন্টস ডিটেল, এটা কতটা কার্যকর, আর এটা ব্যবহার করে আমি কী ফল পেয়েছি, কারা কীভাবে এটাকে ব্যবহার করবে, অর্থাৎ এর উপকারিতাটা, আর তার সঙ্গে জানাবো এর সাইড এফেক্ট। তাহলে চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করে দিই। আর তোমরা যদি এরকম বাংলা রিভিউ শুনতে পছন্দ করো তো প্লিজ সাবস্ক্রাইব করবে, ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। প্রথমে বলবো এর প্যাকেজিংয়ের কথা। আমার কাছে এটার দুটো প্যাকেজিং অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে সবচেয়ে ছোটো, এটার দাম হচ্ছে 66 রুপিস, আর এটার ওজন হচ্ছে 15 গ্রাম, আর এর সেলফ লাইফ হচ্ছে 3 ইয়ার্স। আর এটা হচ্ছে এর সবথেকে বড় প্যাকেট, এটার ওজন হচ্ছে 70 গ্রাম, এটার দাম হচ্ছে 245 রুপিস, আর এটাও 3 ইয়ার সেলফ লাইফের সঙ্গে আসে। এর একটা মিডিয়াম সাইজও পাওয়া যায়। তো তোমরা যদি এখনও এটাকে পারচেস করে না থাকো বা প্রথমবার ট্রাই করতে যাও, তাহলে আমি বলবো এই ছোটোটাকে তোমরা পারচেস করতে পারো। এটা প্যাকেজিংটা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর আর ট্রাভেল ফ্রেন্ডলি, একদম কিউট প্যাকেজিংয়ের সঙ্গে আসলি। এবার আমি তোমাদের বলবো এর ইনগ্রিডিয়েন্টস ডিটেলসের কথা, যেটা কিন্তু একদমই ডিটেলসে দেওয়া নেই। বলা আছে এর মধ্যে রয়েছে কারকুমা লঙ্গা অর্থাৎ হলুদ, আর এখানে বলা আছে এর মধ্যে রয়েছে সাতালুম অ্যালবাম অর্থাৎ স্যান্ডেলউড অয়েল বা চন্দন। শুধু এই দুটোই কিন্তু এর মধ্যে দেওয়া আছে, পুরো ইনগ্রিডিয়েন্টস ডিটেলসটা দেওয়া নেই, যেটা দেওয়া উচিত ছিল। আর এখানে দেখতে পাচ্ছ একটা গ্রিন সিম্বল দেওয়া আছে, অর্থাৎ এটার মধ্যে কিন্তু কোনো অ্যানিমাল ফ্যাট বা অ্যানিমাল অয়েল অ্যাডেড নয়, এটা অ্যানিমাল টেস্টেড নয়। আর এর যেটুকু ইনগ্রিডিয়েন্টস ডিটেলস আছে তার মধ্যে কিন্তু কোনো হার্মফুল কেমিক্যাল অ্যাডেড নেই। এর মধ্যে রয়েছে হলুদ ও চন্দনের গুণ। হলুদ ও স্যান্ডেলউড অয়েল দুটোই কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল প্রপার্টিস আছে, স্কিনকে গ্লোয়িং বানাতে সাহায্য করে, দাগ, ছোপ, র্যাশ, ফাঙ্গাল ইনফেকশান এই ধরনের সমস্যাকে কম করতে সাহায্য করে, স্কিনের ন্যাচারাল গ্লোটা ফিরিয়ে আনে, স্কিনকে লাইটেন, ব্রাইটেন আর গ্লোয়িং করে তুলতে সাহায্য করে। এবার এর টেক্সচারটা আমি তোমাদের দেখিয়ে, দেখো ইয়েলো কালারের ক্রিম, খুব সুন্দর একটা গন্ধ, বেশিরভাগ হলুদের আর চন্দনের গন্ধ এটার মধ্যে থেকে পাওয়া যায়। আর এটা কিন্তু স্কিনে খুব সহজে মিশে যায়, মোটেও হোয়াইটিশ বা খসখসে নয়, স্কিনের মধ্যে কিন্তু খুব ভালোভাবে এটা ব্লেন্ড হয়ে যায়, স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করে, স্কিনকে ময়শ্চারাইজ করে। আর এটা কিন্তু স্কিনকে এর মধ্যে না একটা ইয়েলো, হালকা, খুব হালকা একটা ইয়েলো ব্রাইটনেস এনে দেয়, যেটা আমার ভীষণ ভালো লাগে, আর সারাদিন স্কিনটাকে ফ্রেশ রাখে। এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো, ইভেন অ্যাকনে প্রোন স্কিনের জন্যও কিন্তু খুব ভালো যায়। তবে যাদের স্কিনটা ভীষণ অয়েলি বা ভীষণ তেলতেলে, তাদের কিন্তু একটু ঘাম হতে পারে, আর এটা তাদের একটু সামান্য পরিমাণে তেলতেলে লাগতে পারে। তো বলবো যে এটা কীভাবে আর কারা কারা ব্যবহার করতে পারবে, এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ব্যবহার করতে পারবে। তোমাদের স্কিনে যদি অ্যাক্টিভ অ্যাকনে থাকে তাহলে রাত্রিবেলা জাস্ট এইরকমভাবে অ্যাক্টিভ অ্যাকনের ওপরে এটা ডট ডট করে দিয়ে রাখবে। মনে করো আমার এই হাতটার মধ্যে অ্যাকনে রয়েছে, ঠিক এইরকমভাবে একটু বেশি করে নিয়ে ঠিক সেই সেই জায়গাগুলোতে এইভাবে ডট ডট করে দিয়ে রাখবে, ওভারনাইট দিয়ে এটাকে ঘুমিয়ে পড়বে। তারপর এইরকম কিছুদিন করার পরে দেখবি ধীরে ধীরে তোমাদের যে অ্যাকনের সমস্যাটা আছে, অ্যাক্টিভ অ্যাকনে, সেটা কিন্তু কম হয়ে যাবে। তো তোমাদের স্কিনের যদি গ্লোটা হারিয়ে যায়, রাফ, ডাল, ড্রাই হয়ে যায়, তাহলে কি করবে, নেবে এই ভিকো টার্মারিক ক্রিমটা, অল্প একটু যেটুকু তোমাদের মুখে অ্যাপ্লাই করবে সেই পরিমাণটুকুই নেবে, দিয়ে তার মধ্যে দেবে একটা ভিটামিন ই ক্যাপসুল, আর দেবে অল্প একটু গোলাপ জল, দিয়ে দেখবে ওটা একটা সিরাম কনসিস্টেন্সিতে পরিণত হয়ে গেছে, আর সেটা তোমরা ওভারনাইট অ্যাপ্লাই করে রেখে দেবে। তাহলে কিন্তু তোমাদের স্কিনের হারিয়ে যাওয়া গ্লোটা ফ্রিয়ে আসবে, স্কিনটা অনেক ব্রাইট আর ভেতর থেকে হেলদি হয়ে উঠবে। আর এটাকে তোমরা অ্যাজ এ ফেয়ারনেস ক্রিম ব্যবহার করতে পারো, আর এটার মধ্যে কিন্তু সানস্ক্রিন দেয়া নেই। তো এটা ব্যবহার করে তোমরা যদি রোদে বেরো তাহলে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করে নেবে। এছাড়াও এই আয়ুর্বেদিক ক্রিমটা মেডিসিনের মতো কাজ করে, এটা স্কিনের ইনফেকশন, ইনফ্লেমেশন, ডিসঅর্ডার, স্কিনের ব্লেমিশেসকে কম করতে সাহায্য করে। এমনকি এটা সামান্য ছড়ে গেলে, পিম্পল অ্যাকনে হলে,
জ্বলে গেলে, পুড়ে গেলে, এমনকি কেটে ছেড়ে গেলে কিংবা উন্স হয়ে গেলে, অর্থাৎ তোমরা যদি আহত হয়ে যাও সেক্ষেত্রেও কিন্তু এটা সেই জিনিসগুলোকে কম করতে সাহায্য করে। এবার বলি যে এটা অ্যাকনে কম করতে সাহায্য করে কিনা, তাহলে বলবো হ্যাঁ, এটা অ্যাকনে কম করে, অ্যাকনের দাগ ছোপকেও কম করে, স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। তবে তার জন্য মিনিমাম 2 থেকে 3 মাস ব্যবহার করতে হয়। যেহেতু এটা একটা আয়ুর্বেদিক ক্রিম, তোমরা ইনস্ট্যান্ট অ্যাপ্লাই করে কোনো রেজাল্ট পাবে না, এটা একটু সময় ধরে অ্যাপ্লাই করতে হবে, তাহলে রেজাল্ট পাবে। অ্যাকচুয়ালি আমি পেয়েছি, কার কী হয় বলতে পারি না, এটাকে অ্যাপ্লাই করে আমি রেজাল্ট পেয়েছি। কিছুদিন আগে আমার এখানে একটু ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, একটু র্যাশ চলেছিল, যেহেতু এখন বর্ষার ওয়েদার চলছে তো এই সময় দেখবে স্কিনটা খুব একটা কখনো কখনো খুব তেল তেলে হয়ে যায়, একটু র্যাশ চলে আসে, তো সেই কারণে আমি এটাকে কন্টিনিউ করেছি। যখন আমার স্কিনে এরকম প্রবলেম হয় তখন সেটাকে কম করার জন্য আমি ভিকো টার্মেরিক ক্রিমটাকে ব্যবহার করে থাকি, আর এটা সেই সমস্যাগুলোর কিন্তু সমাধান করে দেয়। আর স্কিন ব্রাইট করার কথা বলে বলবো, এটা কিন্তু স্কিনকে ব্রাইট করে, কিন্তু তার জন্য সময় লাগে, 2 থেকে 3 মাস এটা ব্যবহার করে তোমাদের স্কিনটা ব্রাইট হয়ে যাবে, ট্যানটা দূর হয়ে যাবে, আর স্কিনের যে পুরনো হারিয়ে যাওয়া গ্লোটা সেটা ফিরে আসবে। আর এর সাইড এফেক্টের কথা বললে বলবো, আমার এটাকে ব্যবহার করে কোনো সাইড এফেক্ট হয়নি। শুধু আমার বলবো না, আমার ফ্যামিলির আরও মেম্বাররা এটা ব্যবহার করে, তো তাদের কারোরই এটা ব্যবহার করে কোনো সাইড এফেক্ট হয়নি। তবে তোমরা যদি নতুন পারচেস করতে চাও তাহলে বলবো এই ছোটোটা পারচেস করবে, অ্যাপ্লাই করবে, যদি স্যুট করে কিংবা তোমাদের যদি ভালো লাগে তাহলে বড় পারচেস করবে। একবারে প্রথমেই বড় ক্রিম কিনে একগাদা ইনভেস্ট করার দরকার নেই, কারণ সব ক্রিম সবার স্যুট করে না। আমার এটা স্যুট করেছে, আমি এর থেকে খুব ভালো ফল পেয়েছি, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটার লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তবে সাজেস্ট করবো লোকাল মার্কেট থেকে, কোনো ভালো দোকান থেকে কিনতে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবে, ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।